নির্ধারিত ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে আবার আসিব ফিরে এই কবিতাটি আলোচনা করব। কবিতাটি লিখছেন কবি জীবনানন্দ দাস। তার জন্ম 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশাল শহরে। শিক্ষা ও পেশা 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। এরপরে বিএম কলেজ বরিশালের, তারপরে কলকাতা সিটি কলেজ সহ বিভিন্ন কলেজে বিভিন্ন সময় তিনি অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য রচনা অনেকগুলো, তো আমি সেখান থেকে দু একটি লিখেছি যেহেতু আমার স্পেস নাই। তো ঝরা পালক, বনলতা সেন, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, এগুলো তার উল্লেখযোগ্য রচনা। আরও অনেক রচনা তার আছে, কারণ তিনি একজন গুণী সাহিত্যিক এবং বড় মাপের সাহিত্যিক। মৃত্যু 1954 সালের 22 অক্টোবর, কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। আর ট্রাম মানে কলকাতায় এক ধরনের বাচের থেকে বাচের মতো এরকম, যেটা ইলেকট্রিক বিদ্যুতের সাথে চলে, তো সেই ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন এবং মারা যান। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আসিব ফিরে কবিতাটা আমরা একটু দেখে নিই, তোমরাও বইটা খুলে কবিতাটা দেখে নাও। আর আমার বোর্ডে লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় কবি আবার ফিরে আসতে চেয়েছেন এই ধান সিঁড়ির তীরে। অর্থাৎ ধান সিঁড়ি একটি নদীর নাম। আর কবির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়, সে ঝালকাঠি জেলায় এই ধানসিঁড়ি নদীটি এক সময় ছিল, এখন হয়তো নদীটি নাই, মরে গেছে। তো কবি সেই ধানসিঁড়ি নদীটির নাম উল্লেখ করেছেন। এরপরে হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, কবি যে আবার ফিরে আসতে চেয়েছেন সেটা হয়তো তিনি মানুষ হয়ে ফিরে আসতে নাও পারেন, শঙ্খচিল শালিক হয়েও তিনি ফিরে আসতে পারেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো ভোরের কাক হয়ে এই কাঁঠাল গাছের ছায়ায়, কুয়াশার মধ্যে তিনি আবার ফিরে আসতে পারেন। হয়তো বা হাস হব কিশোরীর ঘুম রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হয়তো বা হাস হবে, কারণ খাল বিল নদী পুকুরে যে কলমির জল ভরা, তার মধ্যে হাঁস হেসে বেড়ায় ভেসে বেড়ায়। তো এই ভাসমান হাঁসের সাথে কলমির যে একটি সম্পর্ক থাকে, সেই সম্পর্কটি অনুভব করার জন্যই মূলত কবি হাঁস হয়ে ফিরে এসে এই কলমির জলের মধ্যে তিনি ঘুরে বেড়াতে চান, ভেসে বেড়াতে চান। জলাঙ্গির ঢেউয়ে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি মানে জল যার অঙ্গে, এখানে জলাঙ্গি বলতে নদীতেই বোঝানো হয়েছে। তো তিনি আবার এই প্রকৃতিতে বা এই বাংলাদেশে তিনি আবার ফিরে আসতে পারেন বা ফিরে আসতে চান। এই নদী মাঠ খেতকে তিনি অনেক ভালোবাসেন, অর্থাৎ এই প্রকৃতি আমরা জানি তাকে বলা হয় প্রকৃতি প্রেমের কবি বা প্রকৃতি সচেতন কবি। প্রকৃতির সাথে তার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, তিনি প্রকৃতিকে এতই ভালোবাসেন আর স্বদেশকে যে এতই ভালোবাসেন, এজন্য স্বদেশপ্রেম ও প্রকৃতি প্রেমের কারণেই মূলত কবি আবার বারবার ফিরে আসতে চেয়েছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখবে সুদর্শন মানে এক ধরনের গুবরে পোকা সন্ধ্যার বাতাসে উড়িতেছে, তার মধ্যেও কবিকে খুঁজে পাওয়া যেতে পারে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো এক লক্ষ্মী পেঁচা শিমুল গাছের ডালে ডাকতেছে, তার মধ্যেও কবি ফিরে আসতে পারেন। অর্থাৎ তিনি সেই লক্ষ্মী পেঁচা হয়েও আবার ফিরে আসতে পারেন। হয়তো খইয়ের ধান সারাতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙাবায়।
রাঙামেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের নীরে। অর্থাৎ ধবল বক যে শিশু খইয়ের ধান ছড়াতেছে উঠারে, এসবের মধ্যে হয়তো কবি আবার ফিরে আসতে পারেন, এর মধ্যে কবিকে খুঁজে পাওয়া যেতে পারে। আকাশের সেই বিকেলবেলা পরন্ত বিকেলে যে ধবল বক মানে সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে তার নীরের খোঁজে বা তার বাসায় ফিরে যাচ্ছে, তার মধ্যেও কবিকে ফিরে পাওয়া যেতে পারে বা কবি তার মধ্যেও ফিরে আসতে পারে। আসলে কবি যে জন্মভূমিকে এতই ভালোবাসেন এবং বাংলার প্রকৃতিকে যে এতই ভালোবাসেন, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কবি বারবার এই বাংলায় এই প্রকৃতিতে ফিরে আসতে চেয়েছেন। এরপর আমরা এটির মূল কথাগুলো দেখি, যেমন আবার আসিব ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। কবি এ কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন, প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে খুব সুন্দরভাবে ধরা পড়েছে। কারণ আমরা জানি যে তার মতো প্রকৃতির এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, তুচ্ছ জিনিসগুলো নিয়ে এরকম সাহিত্যকর্ম অন্য কোনো কবির রচনায় দেখা যায় না। এই জন্যই প্রকৃতির সাথে এত ঘনিষ্ঠ হয়েছে, প্রকৃতিকে তার সাহিত্যকর্মে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যার কারণে তাকে প্রকৃতির সচেতনতার কবি বলা হয়, তাকে রূপসী বাংলার কবি বলা হয়। রূপসী বাংলা নামক একটি কাব্যগ্রন্থ লেখার কারণে, আর সেখানেও তিনি বাংলাদেশ যে এক অনন্য রূপসী, বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন, এবং তিমির হরণের কবিও তাকে বলা হয়। তো মূলত সেই প্রকৃতি ও স্বদেশকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি বারবার কিন্তু এই বাংলায় এই প্রকৃতির মাঝে ফিরে আসতে চেয়েছেন। সেখানে হয়তো সেই কাক হয়ে বা শঙ্খচিল শালিকের বেশে সুদর্শন সেই গুবরে পোকা হয়ে, অথবা ধবল বক যারা উড়ে যাচ্ছে বাসায় তাদের মধ্যে, অর্থাৎ এসবের ভিড়ের মধ্যে কোনো না কোনো রূপে কবিকে হয়তো আবার আমরা কবিকে খুঁজে পাওয়া যেতে পারে, অর্থাৎ এই ভিড়ের কোনো না কোনো রূপেই কবি আবার ফিরে আসতে পারেন। তো আমরা এই কবিতার মূল কথাগুলো বুঝছি, যে এখানে প্রকৃতি প্রেম এবং স্বদেশ প্রেমের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত কবি জীবনানন্দ দাস এই কবিতাটি লিখেছেন। তো এরপরে এখানে এখানে আমরা একটু তথ্য জেনে নিই যে আবার আসিব ফিরে কবির যে এই চেতনাটা এটা কিভাবে আসলো, যে আবার আসিব ফিরে, অর্থাৎ আমরা তো জানি যে কেউ মারা গেলে সে আর ফিরে আসতে পারে না, তাহলে কবি যে আবার ফিরে আসতে চেয়েছেন এই দর্শনটা তিনি কোথায় পেলেন, এই চিন্তাটা তিনি কোথায় পেলেন? তো সেটা আমরা জানি যে হিন্দু ধর্মের সনাতন ধর্মে একটি বিশ্বাস আছে, সনাতন ধর্মের যারা লোক তাদের একাংশের বিশ্বাস যে মারা যাওয়ার পর সে হয়তো আবার পৃথিবীতে ফিরে আসতে পারে, ভালো কাজ করলে হয়তো মানুষ হয়ে আসবেন, খারাপ কাজ করলে হয়তো অন্য প্রাণী হয়ে আসবেন, অথবা যে কোনোভাবে তিনি আবার ফিরে আসতে পারেন। তো ওই দর্শন থেকেই মূলত কিন্তু তিনি শিরোনামটা দিয়েছেন আবার আসিব ফিরে। এই আবার আসিব ফিরে নামকরণের সার্থকতা কিন্তু তার ওই দর্শন থেকেই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটির মূল কথাগুলো বুঝতে পেরেছি। এবার আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিব, অবশ্যই তোমরা বাড়ির কাজগুলো কমপ্লিট করবে। বাড়ির কাজ বাড়ির কাজ জ্ঞানমূলক প্রশ্ন, দেখো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো বাসায় পড়বে এবং এগুলো নিজেরা আলোচনা করবে। কবি কোন নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন?
কবি কোন নদী তীরে তীরে আসতে চেয়েছেন, কবি কোন নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন? আমরা যে আলোচনা করেছি সে আলোচনার মধ্যে কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরটি আছে যে কবি কোন নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন। নবান্ন উৎসব কি মাসে হয়? নবান্ন উৎসব কোন মাসে হয়? নবান্ন উৎসব কোন মাসে হয়? তোমরা যদি আমার কথা শুনে থাকো অবশ্যই সেখানে এই উত্তরটি আছে। কবি কার্তিকের নবান্নের দেশে কি করে হাসের সারাদিন কেটে যাবে? কি করে হাসের সারাদিন কেটে যাবে? কি করে হাসের সারাদিন কেটে যাবে? বাংলার সবুজ করুণ ডাঙার কিসে ভেজা? বাংলার সবুজ করুণ ডাঙা কিসে ভেজা? শিক্ষার্থী কিন্তু আমার লেখা কি দেখা যাচ্ছে? উঠানে খড়িয়ের ধান ছড়াইকে উঠানে হয়ে ধান ছড়ায় উঠানে খয়ে ধান ছড়াইকে কিশোরের সেরা পার্টি কি রঙে? কিশোরের সেরা পাল্টি পাল্টি কি রঙে? কিশোরের সেরা পাল্টি কি রঙে? রাঙা বেগ সাপ্তাহে কে নিরে ফিরছে? রাঙা রাঙা মেঘ সাঁতরায়ে সাঁতরায়ে কে নীরে ফিরছে? রাঙা মেঘ সাঁতরায়ে কে নীরে ফিরছে? শেষের প্রশ্নটা কি দেখা যাচ্ছে? শেষের প্রশ্নটা, হ্যাঁ, রাঙা মেঘ সাপ্তাহে কে নিজে ফিরছে? এরপরে আবার আসিব ফিরে কবিতায় কয়টি নদীর নাম বলা আছে? এই কবিতায় কবিতায় কয়টি নদীর নাম বলা হয়েছে? এই কবিতায় কয়টি নদীর নাম বলা হয়েছে? ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
ধান শিরিন ধান শিরি নদী কোন জেলায় ধানশিরি নদী কোন জেলায় অবস্থিত? সুদর্শন অর্থ কি বা সুদর্শন কি? সুদর্শন সুদর্শন কি? শিক্ষার্থীবৃন্দ, এই 10টি জ্ঞানমূলক প্রশ্ন দিলাম, তোমরা অবশ্যই এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বাসায় করবে। এরপরে আমি কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। অনুধাবনমূলক প্রশ্ন, এবার আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব, যেমন সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে, চরণটি বুঝিয়ে দেখো। সারাদিন কেটে যাবে সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে, চরণটি বুঝিয়ে লেখো। সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে, চরণটি বুঝিয়ে লেখো। কবি এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কেন? কবি এদেশকে কার্তিকের নবান্নে দেশ বলেছেন কেন? ব্যাখ্যা করো। কবি এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কেন? ব্যাখ্যা করো। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লেকচারে আমরা বলেছি। বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? বাংলার সবুজ করুণ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? বাংলা আমরা এর অনুসার দিয়ে লিখতে পারি, বাংলার সবুজ করুণ ডাঙা, সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, আসিতেছে নীরে ব্যাখ্যা করো। এরপরে আবার আসিব ফিরে কবিতায় কবি কেমন মনোভাব প্রকাশ করেছে? আবার আসিব
তীরে কবিতায় কবি কেমন মনোভাব প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ আবার আসিব ফিরে কবিতায় কবি কেমন মনোভাব প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তো দেখো আমরা এখানে কয়েকটি প্রশ্ন দিলাম, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, চরণকে বুঝিয়ে লেখো কবি এদেশকে অর্থাৎ বাংলাদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কেন ব্যাখ্যা করো, বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিরে চরণকে ব্যাখ্যা করো, আবার আসিব ফিরে কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা যে এতক্ষণ লেকচার দিয়েছি সেই লেকচারের মধ্যে কিন্তু এই সব প্রশ্নগুলোর উত্তরই আছে। তোমরা যদি আমার লেকচারগুলো ভালোভাবে শিখে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তো অবশ্যই আমরা যে আলোচনা করেছি আবার আসিব ফিরে কবিতাটি, তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ এবং বাসায় যদি এখন তোমরা পড়ো তাহলে আশা করি কমপ্লিটলি তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, শেষ পর্যায়ে আমরা আরেকটি কথা বলবো যে সংসার টেলিভিশনের যে ক্লাসগুলো হচ্ছে তোমরা অবশ্যই সংসার টেলিভিশনের সেই ক্লাসগুলো দেখবে, সেখানে রুটিন মাফিক ক্লাস হয়, ক্লাসগুলো অবশ্যই দেখবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের ব্যক্তিগত সুরক্ষার দায়িত্ব একান্তই তোমাদের নিজেদের, এই জন্য সবসময় স্বাস্থ্য সচেতন হয়ে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না, যদি খুব বেশি প্রয়োজন হয় বাহিরে বের হলে তখন অবশ্যই পার্সোনাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করে তারপরেই বের হবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।